চার দিনের দিল্লি সফরে সবার নজর কাড়ল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাহারি বুনন ও কারুকার্য খচিত ঢাকাই জামদানি শাড়ি। অনেকে এটিকে প্রধানমন্ত্রীর শাড়ি কূটনীতি বলেও আখ্যায়িত করেছেন, কারণ ঢাকাই জামদানিতে বেশ দুর্বলতা রয়েছে ভারতের শাড়ি প্রেমীদের। আরও জানাচ্ছেন পিন্টু হাজং। জামদানি শাড়িকে আধুনিক যুগের মসলিনও বলে থাকেন কেউ কেউ, কারণ মসলিনের ঐতিহ্য কিছুটা হলেও ধরে রেখেছে জামদানি। ২০১৬ সালের ১৭ নভেম্বর জামদানি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পায়। এছাড়াও ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের খেতাবপ্রাপ্ত জামদানি। এই জামদানির প্রতি ভারতীয় নারীদের আলাদা সফট কর্নার রয়েছে। ভারতীয় দেশে আগ্রহের বিষয়কে বেশ ভালো করেই যেন কাজে লাগালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ভারত সফরে প্রায় সবকটি অনুষ্ঠানে শেখ হাসিনা হাজির হন জামদানি পরে, যেটি নজর এড়ায়নি সেখানকার নাগরিক ও কূটনৈতিকদের। শেখ হাসিনার পরা জামদানি শাড়ি দেখে ঢাকায় ভারতের হাইকমিশনে দায়িত্ব পালন করা এক সাবেক কূটনৈতিক মন্তব্য করেন, তিনি হাসিনার পরা জামদানি চেয়ে গুণমানে ভালো জামদানি কখনো দেখেননি। এছাড়া ভারতে বাংলাদেশি জামদানির সেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর শেখ হাসিনা, এমন প্রশংসা করেন অনেকেই। এদিকে কাকতালীয়ভাবে শেখ হাসিনার সফরকালে দিল্লির ক্র্যাফটস মিউজিয়ামে শুরু হয় এক্সিম বাজার আন্তর্জাতিক মেলা। সেখানে বাংলাদেশি শাড়ির বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছিলেন শিল্পীরা। জামদানি কিনতে সেখানে উপচে পড়া ভিড় ছিল বাংলার স্টলগুলোতে, এমনটাই জানিয়েছে সেখানে অংশ নেওয়া বাংলাদেশের জয়িতা ফাউন্ডেশন। ২০১৫ সালেও প্রথমবার বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের জন্য প্রধানমন্ত্রী জামদানি দিয়েছেন বলেও জানা যায়। এবারও নিজের ভারত সফরে অনবদ্য জামদানি পরে নীরবে সে শাড়ি কূটনীতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ পাকাপোক্তভাবে কাজে লাগিয়েছেন বলে মনে করেন অনেকেই। পিন্টু হাজং, নাগরিক।